আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের ইসলামিক কিংডমে যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র সামনে রেখে দেশ চালাচ্ছে, এই সব দেশের যদি আমরা কেউ মুসলিম হিসেবে নাগরিক হই, তাহলে তাদের চাকরি করতে পারবো কিনা? গণতন্ত্র দেশে একজন মুসলিম চাকরি করতে পারবে কিনা? রাজতন্ত্র দেশে একজন মুসলিম চাকরি করতে পারবে কিনা? সমাজতন্ত্র দেশে একজন মুসলিম চাকরি করতে পারবে কিনা? মোল্লাতন্ত্র দেশে একজন মুসলিম চাকরি করতে পারবে কিনা? কারণ একজন মুসলিম কখনো রব্বানিতন্ত্রের বিপরীত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র মানে না। এজন্য 4 নম্বর সূরা আন-নিসা এর 56 থেকে 61 আয়াতগুলির অনুবাদ আমি আপনাদের সামনে তুলে ধরব, তাতে বুঝতে পারবেন আল্লাহ বলছেন, যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে শীঘ্রই আমি তাদেরকে আগুনের মধ্যে পৌঁছে দেব, যখন তাদের চামড়া পুড়ে যাবে তখন সেটার বদলে আরেকটা চামড়া দিব, যেন তারা সাজাই ভুগতে পারে, এ কথা সুনিশ্চিত, নিশ্চয় আল্লাহ মহা পরাক্রমশালী পরম কৌশলী। 57 আয়াতে বলা হচ্ছে, যারা ঈমান এনেছে, নেক কাজ করে চলেছে, সংশোধনের কাজ করে চলেছে, তাদেরকে আমি শীঘ্রই জান্নাতে দাখিল করব, যার নিচের ভাগে নহর ধারা বয়ে যাচ্ছে, সেখানে চিরকাল যারা বাস করবে তাদের জন্য সেখানে বিপরীত লিঙ্গের পবিত্র সাথীরা রয়েছে, তাদেরকে আমি ঘন ছায়াতলে আশ্রয় দিব। আর 58 নম্বর আয়াতে বলা হচ্ছে, নিশ্চয় আল্লাহ হুকুম দিচ্ছেন আমানতের ব্যাপারে, তোমরা যে কোনো পদে ওই লোকদেরকে বসাবে যারা তার উপযুক্ত। ইন্নাল্লাহ আমরুকুম আন তুয়াদ্দুল আমানাত ইলা আহলিহা। আর লোকদের মধ্যে যখন ফয়সালা করবে তখন ন্যায় বিচার মোতাবেক ফয়সালা করবে। এভাবে আল্লাহ যে উপদেশ দিচ্ছেন তা যে বড়ই ভালো, নিশ্চয় আল্লাহ সব শুনছেন, তিনি সব কিছু যে দেখছেন। ৫৯ আয়াতে বলা আছে, তোমরা যারা ইমান এনেছো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাআউইলা। তোমরা যারা ইমান এনেছো শোনো, সবাই তোমরা আল্লাহ তাআলার অনুগত হও আর আল্লাহ তাআলার রাসূলের অনুগত হও, তোমাদের মধ্যে যারা ব্যবস্থাপক রয়েছে উলিল আমর তাদেরও অনুগত হও, যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও ব্যবস্থাপকের সাথে, পরিচালকের সাথে, তাহলে সে বিষয়ে আল্লাহ তাআলার এবং তার রাসূলের দিকে উপস্থাপিত করবে, যদি তোমরা সত্যই আল্লাহ তাআলার উপরে আর কিয়ামতের দিন সম্পর্কে আস্থাবান হয়ে থাকো, এ কাজ তো খুবই ভালো, এর পরিণামও যে চমৎকার হবে। 60 নম্বর আয়াতে বলা আছে, তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমাদের আগেও যা নাজিল হয়েছে, এসবে তার আস্থাবান, অথচ তারা নিজেদের সমস্যাদি নিয়ে শয়তানি চক্রের কোরআন বিরোধী আইনের কাছে যায় সমাধানের জন্য, কিন্তু তা যে অমান্য করার জন্য হুকুম দেওয়া হয়েছে, আসলে শয়তান ওদেরকে বিভ্রান্ত করে দূরেই সরিয়ে নিতে চায়। আর 61 আয়াতে বলা আছে, মানুষকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা সবাই সেদিকে এসো, তখন দুমুখ ব্যক্তিদের অবস্থা দেখবে, তোমাদের পাশ কাটিয়ে যাবে। তো এই আয়াতগুলির দৃষ্টিতে আপনি রাজতন্ত্র দেশে, গণতন্ত্র দেশে, সমাজতন্ত্র দেশে, মোল্লাতন্ত্র দেশে আছেন, আপনি তাদের অধীনে সরকারি কিংবা প্রাইভেট জব করছেন, অথবা কোনো ব্যবসায় আছেন, অথবা ঠিকাদারিতে আছেন, অথবা কোনো সেক্টরে আপনি উপনীত হয়ে আছেন, তো আপনি মুমিন এবং মুসলিম হলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে সবসময় প্রাধান্য দিবেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যদি কোনো টক্কর আপনার উলিল আমর করে, কোনো ধরনের মতবিরোধ করে, তাহলে সেটি আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে নিয়ে যাবেন। আর আপনাকে জানতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে কোরআনে যা কিছু মেনশন রয়েছে তার সাথে কোনো ধরনের সমস্যা যদি না ঘটায়, তাহলে
আপনি বাংলাদেশি হলে বাংলাদেশ সরকারের অধীনে জব করতে পারবেন। আমেরিকায় থাকলে, রাশিয়াতে থাকলে, ইরানে থাকলে, আফগানিস্তানে থাকলে, সৌদি আরবে থাকলে ঠিক ওইভাবে আপনি জব করতে পারবেন। প্রাইভেট সেক্টরে জব করা যাবে, তবে যখন দুর্নীতির দিকে টানা হবে, দুষ্কৃতির দিকে ডাক দেওয়া হবে, তখন সেগুলি মানা যাবে না। অন্যথায় সরকারি চাকরি করা যাবে, প্রাইভেট চাকরিও করা যাবে, প্রত্যেকটি সেক্টরে চাকরি করা যাবে, কিন্তু সে সেক্টর আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যদি টক্কর লাগে, সেখানে আমরা মুসলিমরা চাকরি করতে পারবো না। আর কোনো ডিপার্টমেন্টের প্রধান যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বলে দেওয়া যে বিধান রয়েছে সেই বিধান মোতাবেক চলতে নিষেধ করে, তখন সেখান থেকে চাকরি ছেড়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে চলে আসতে হবে। অন্যথায় সারা জীবন চাকরি করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। মনে রাখবেন, আমাদের যে দেশ 1947-এ যখন এটি ভাগ হয়, সবাই কিন্তু জানে পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, পাকিস্তানের উদ্দেশ্য কি, আল্লাহ ছাড়া অন্য কারোর হুকুম চলবে না। কিন্তু দেশ ভাগ হয়েছে এবং করেছে, সেই অ্যাডভেনা বলেন, সেই লর্ড মাউন্টব্যাটেন বলেন, সেই নেহরু বলেন, সেই গান্ধী বলেন, সেই জিন্না বলেন, এরা গণতন্ত্র পন্থাকে সামনে রেখে, দেশ ভাগ হয়েছে গণতান্ত্রিক পন্থায়, স্বাধীনও হয়েছে গণতান্ত্রিক পন্থায়। তো গণতান্ত্রিক পন্থায় দেশ স্বাধীন হয়েছে, গণতান্ত্রিক পন্থায় দেশ চালানো হচ্ছে, স্বাধীনতার পরবর্তীতেও দেশে গণতন্ত্র কায়েম আছে। তো গণতন্ত্র যদি রপ্তন্ত্রে বাধা দেয়, তাহলে অন্য রাষ্ট্রে বসবাস করা যাবে, নিজ রাষ্ট্রে আপনি রব্বানিতন্ত্র মেনে চলছেন, আর আপনাকে বারবার বলা হচ্ছে যে আপনি রব্বানিতন্ত্রের বিপরীত কর্মকাণ্ড করেন, তখন আপনাকে দেশ ছেড়ে দিতে হবে, অন্যথায় আপনাকে আল্লাহ তাআলা কি করবেন, যাতনাতে দিবেন। এইটি 4 নম্বর সূরা আন-নিসা এর 97 থেকে 100 আয়াতগুলিতে বলা হচ্ছে, যারা নিজেদের প্রতি জুলুম করেছিল তাদের জান বের করার জন্য যখন ফেরেশতারা হাজির হয়, মালাইকারা আসে, তখন জিজ্ঞাসা করে, কলু, তারা কি বলে, তখন তারা জিজ্ঞাসা করে, কলু ফিমা কুন্তুম, তোমরা নিজ দেশে কেমন ছিলে, কলু কুন্না মুস্তাদাফিনা ফিল আর্থ, জবাবে তারা বলে, আমরা তো আমাদের দেশে বড় অসহায় ছিলাম। তখন আল্লাহ তাআলার মালায়েকারা কি বলে, আল্লাহ তাআলার দুনিয়া কি অনেক বড় ছিল না, ফাতুহাজিরু ফিহা, তোমাদের উচিত ছিল দেশ ত্যাগ করে কোথাও চলে যাওয়া, ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, আসলে তাদের ঠিকানায় হবে দোজক, সে যে বড়ই নিকৃষ্ট বাসস্থান। কিন্তু পুরুষ এবং নারীদের মধ্যে যারা দুর্বল, আর শিশুদের কথা আলাদা, কোনো রকম ব্যবস্থা করার সঙ্গতি যাদের ছিল না, পথঘাট যাদের জানা ছিল না, সুতরাং তাদের জন্য আশা করা যায় আল্লাহ তাদেরকে মাফ করবেন, আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং দয়াময়। আর 100 নম্বর আয়াতে বলা আছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাহে কোরআনের খাতিরে স্থানান্তর হবে, সে তো দুনিয়াতে বহু আশ্রয়স্থল এবং প্রাচুর্য লাভের জায়গা পাবে, সুযোগ সুবিধা পাবে। যে কেউ নিজের ঘর থেকে বেরিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে চলে আসবে, পরে যদি তার মৃত্যু এসে যায়, তাহলে তার পারিশ্রমিক তো আল্লাহ তাআলা জিম্মায় থাকবে, আল্লাহ বড়ই ক্ষমাশীল দয়াময়। তো আশা করি আয়াতগুলির দৃষ্টিতে বুঝতে পেরেছেন যে গণতন্ত্র দেশের, রাজতন্ত্র দেশের, সমাজতন্ত্র দেশের এবং মোল্লাতন্ত্র দেশের একজন মুসলিম নাগরিক, যে নাকি রব্বানিতন্ত্রে তন্ত্রকে মেনে চলে, সে চাকরি করতে পারবে, শর্তগুলি হচ্ছে এই, অন্যথায় পারবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন সবসময় রব্বানিতন্ত্রকে প্রাধান্য দিয়ে জীবন কাটাই।